हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। तो आमिओ खूब भालो आछि। तो आज आमि दुपुरेर मेनू निये बसे पड़ेछि। तो दुपुरेर आमादेर खाबारेर एखाने मेनू होच्छे पुई शाकेर घण्ट भात, आर एखाने आछे माछ, आर निये आछे एखाने दई। तार प्रथमे आमि पुई शाकटा दिये भात खाबो। প্রথমে আমি পুঁই শাকের ঘন্টটা দিয়ে খাচ্ছি। মাছে মাথা দিয়ে করা হয়েছে। গতকাল জয় মঙ্গলবার গেছে, রাতে লুচি হয়েছিল, আলুর দম হয়েছিল। তো আজকে ভাজা ভুজি অনেক হয়েছে, ভাজা ভুজিগুলো আমি নিয়ে নিই। ওখানে পুঁই শাকের একটু ঘন্ট নিয়ে নিয়েছি, মাছের ঝোল নিয়ে নিয়েছি, একটু হালকা খাবো। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। পুজায় ঘন্টটা ভালোই হয়েছে খেতে। ঘণ্টটা বেশ ঝিঙে পটল, তারপরে পুঁই শাক সব দিয়ে সবজি দিয়ে করা হয়েছে। কাঁটাগুলো আমার বাঁচতে খুব মানে বিরক্ত লাগে, কিন্তু মাছের মাথা দিলে বেশ খেতে ভালো লাগে। আর পুঁই শাকের ঘন্ট দিয়ে আমার ভাত খাওয়া শেষ। এবার আমি মাছটা নিয়ে নিচ্ছি। রুই মাছ নিয়েছিলাম। এই কটা ভাত রেখে দিলাম, দই দিয়ে খাবো। ঝালটাও খুব ভালো হয়েছে, ঝোলটা। কারেন্ট একবার এলো, আবার চলে গেল। যা গরম পড়েছে, এর মধ্যে একটু পাতলা পাতলা খাওয়াই ভালো। আজকে মেনু হয়েছিল পুঁই শাকের ঘন্ট, মুগের ডাল, আছে কুদরি, আছে না কুদরি ভাজা, আর এই মাছের ঝোল। আমি ভাজা আর মুগের ডালটা খেলাম না, ভালো লাগেনি, তাই মাছের ঝোল দিয়ে আর পুঁই শাকের ঘন্ট দিয়ে আর একটু টক দই নিয়ে নিয়েছি, ওই দিয়েই খাবো। মাছের ঝোলটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে।
মাছের কাঁটাগুলো একটু বাজতে কারেন্টটা চলে গেছে। আজকে বাবা সকালবেলা বাজারে গেছিলো, দিয়ে টাটকা রুই মাছ বাবা বোঝা করে পুকুর থেকে তুলেছে, হাবি খাচ্ছে, সেই মাছ এনেছে। কারণ আমাদের ওদিকে তো ওরকম টাটকা মাছটা পাওয়া যায় না, সবই বরফের মাছ, চালানি মাছ, লোকাল মাছটা খুব কমই পাওয়া যায়। মাছটা খেতেও খুব টেস্ট। আর আমি যেহেতু টক দই ভালোবাসি, ওই জন্য বাবা একটু টক দই এনেছে। মাছ দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, দেখো এখন বাইরে কটা ভাত পড়ে রয়েছে, এটা আমি দইটা দিয়ে মেখে খাবো। গরমে টক দই দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। এই আবার কারেন্টটা এলো, এতক্ষণে শুধু যাচ্ছে আর আসছে। শুধু নুন দিয়ে খেতেও ভালো লাগে, আমি একটু চিনি নিয়ে নিয়েছি, আমার ভাতের সঙ্গে খাবো তো একটু চিনি না দিতে ভালো লাগে না, ওই জন্য চিনি নিয়ে নিয়েছি। টক দইটা খুব ভালো ছিল, প্যাকেট টক দই এনেছে আর কি, রেড কাওয়ায়। ভাতের শেষে একটু দই আর একটু চাটনি হলে আর কিছু চায় না। আমি দইটা দিয়ে খাওয়া হয়ে গেছে যে আমার এখানে দই দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তা আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।